futebol. আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই লাইভ সেশনটি দেখছো তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই পড়ালেখায় অ্যাডমিশন জার্নিতে আমি তোমাদের সাথে বাংলা লেকচার 2 নিয়ে হাজির হলাম। আজকে এই বাংলা লেকচার 2 এর মধ্যে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলার অভিধান ক্রম, যেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, বারংবার বছরখানিক ধরে এখান থেকে প্রশ্ন করে আসছে। তো তার ধারাবাহিকতায় এই টপিকটা তোমাদের জন্য এখন একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়িয়েছে। তো যাতে তোমাদের এই অ্যাডমিশন জার্নিটা সহজ করতে পারি, সেজন্য আমি আজকে তোমাদের সামনে এই অভিধান ক্রম টপিকটা নিয়ে হাজির হলাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার কবির স্যার থাকছে না? জি, অবশ্যই থাকছে, একটু পরেই উনি আসছে। আচ্ছা, আমরা দেরি না করে দেখি আমরা টপিকটাতে চলে যাই। আচ্ছা, আমাদের আজকে লেকচারের যে ইয়াটা ছিল, আমাদের লেকচারটা হচ্ছে আজকে লেকচার 2। ওকে, দেখো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অভিধান ক্রম। এই অভিধান ক্রমের ইংরেজি যে পরিভাষাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিকশনারি। ওকে, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে অভিধান ক্রম, এটার বাংলা হচ্ছে কি অভিধান ক্রম, ইংলিশে আসলে আমরা এটা পড়বো কি ডিকশনারি হিসাবে। তো এটা তো ইম্পর্টেন্ট না, আমরা মূল যেখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলো, যেখান থেকে প্রশ্ন করো আমরা ডিরেক্ট ওই জায়গাতে চলে যাব। ওকে, আচ্ছা এই এই দেখো, লেক্সিকোগ্রাফি যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এবার প্রশ্ন আসেছে কি লেক্সিকোগ্রাফি এর বাংলা অর্থ কি, তখন তোমাকে এটা অবশ্যই বলতে হবে কি অভিধান তত্ত্ব। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, আচ্ছা এরপরে দেখো, তোমাদের যে জিনিসটা জানতে হবে, প্রথম অভিধান রচনার চেষ্টা করে, খেয়াল করো প্রথম অভিধান রচনার চেষ্টা করে কে, আসাম সাহ। এ দেখো, আসাম সাহ যেটা যেই গল্প গ্রন্থের মধ্যে তার প্রথম অভিধান ক্রম রচনা প্রতিষ্ঠা করেছেন সেটার নাম হচ্ছে ভোকাবুলারি ই এম দিও ইডিওমা বেঙ্গলি। এখানে একটু পর্তুগিজ হবে, ঠিক আছে? আচ্ছা এই যে ভোকাবুলারি ই এম দিও ইডিওমা বেঙ্গলি, এটা তোমার প্রকাশিত হয় কত সালে হয়, 1743 সালে। কত সালে? 1743 সালে। আর একটা কথা বলে রাখি, তোমরা একটু আমার সাথে সাথে মুখে মুখে নিজের নিজের বলো, এটা বললে কি হয় আমার সাথে সাথে তোমাদের একবার পড়া হয়ে যাবে। এই একবার পড়াটা দেখবে যে তোমার মেমোরির মধ্যে পড়াটা লং টাইমের জন্য সেট হয়ে যাবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, প্রথম বাংলা ভাষায় অভিধান, খেয়াল করো প্রথম বাংলা ভাষায় অভিধান কে ইয়া করে, দেখো বঙ্গ ভাষা অভিধান কত সালে, দেখো এটা হচ্ছে 1817 সালে। এখানে মাথায় রাখবা, এখানে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন আসতে পারে কি বঙ্গ ভাষা অভিধান কত সালে রচনা করা হয়, তখন তোমরা আনসার কত করবা, 1817 সালে। কে করে? রামচন্দ্র বিদ্যা বাগীশ, রামচন্দ্র বিদ্যা বাগীশ। তাহলে দেখো ভাই, এখান থেকে তোমার কয়েকটা জিনিস জাস্ট এটা একটু মাথায় রাখবা, এটাও মাথায় রাখবা, গেল। এরপরে দেখো, বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান কে রচনা করে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর একটা জিনিস না পড়লেই নয়, সেটা হচ্ছে দেখো, অভিধান অভিধানের শব্দ সাজানোকে কি বলা হয়, অভিধানের শব্দ সাজানো কি বলা হয় ভাই, ভুক্তি, ভুক্তি বলো, অভিধানের শব্দকে সাজানো কি বলা হয়, ভুক্তি। এটা মাথায় রাখবে, এটা কিন্তু অ্যানসারের জন্য খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো ভাই। আমরা এখানে এই যে এতটুকুর মধ্যে যা তোমাকে তিন চারটা যে ইনফরমেশন দিচ্ছি, এগুলো কিন্তু প্রতিটা কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এখানে একটা কথা বলি,
আমরা এখানে যে যেখান থেকে লাইভটা দেখছি, কে কোথা থেকে আমার এই লাইভটাতে অংশগ্রহণ করছো এটা একটু আমাকে জানাও। কে কোথা থেকে আমার এই লাইভটাতে অংশগ্রহণ করছো এটা একটু জানাও সবাই। দেখি আমার এই লাইভটা আজকে দেশের কোন কোন প্রান্ত থেকে মানুষ দেখছে। তোমরা কে কোথা থেকে লাইভটাতে অংশগ্রহণ করছো একটু জানাও। নেত্রকোনা থেকে স্বপ্নের রাজকুমারী, নেত্রকোনা থেকে মাহি, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে দেখা হচ্ছে। আচ্ছা এখন আসো, এখন আমরা যাবো যে মূল পড়ায়। এখন আমরা যেখানে যাবো সেটা হচ্ছে একদম মূল পড়ায়। এটা কিন্তু আমি আবার বলছি, এই জায়গাটা কিন্তু তুমি স্কিপ করে গেলে তুমি অভিধান ক্রমটা কিছুই বুঝতে পারবে না। তোমাকে এই জায়গাটাতে একটু ধীর ধীরতার সাথে কিন্তু এই ক্লাস এই সামান্য এই জায়গাটা একটু দেখতে হবে। এই জায়গাটা তুমি তুমি একটু স্কিপ করো, তাহলে দেখবে তুমি অভিধান ক্রমটা একদমই পারবা না। ওকে আচ্ছা, চট্টগ্রাম থেকে বর্দারহাট থেকে বলছি। আচ্ছা আমাদের বর্দারহাটে, আচ্ছা আমরা যে যেখান থেকে লাইভটা দেখছি না কেন, আমরা সবাই নিজের টাইম লাইনে একবার করে শেয়ার করে দিব, ঠিক আছে? আমরা যে যেখান থেকে দেখছি না কেন সবাই নিজের টাইম লাইনে আমাদের লাইভ সেশনটা শেয়ার করে দিব। ওকে আচ্ছা, এখানে দেখো সাধারণ বর্ণানুক্রম যেটা ইউজ করছে, সাধারণ বর্ণানুক্রম। এখানে দেখো সাধারণ বর্ণানুক্রম বলতে কি বোঝাচ্ছে, সাধারণ বর্ণানুক্রম বলতে বোঝাচ্ছে যে আমার এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলাকে। তাহলে দেখো স্বরবর্ণগুলো আলো আসলো, এরপর ব্যঞ্জন বর্ণ এগুলো আসলো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন ভাই, স্বরবর্ণ কয়টি? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ কয়টি? সবাই একটু দ্রুত আনসার দাও, স্বরবর্ণ কয়টি? এক নম্বর প্রশ্ন, স্বরবর্ণ কয়টি? দুই নম্বর প্রশ্ন, ব্যঞ্জন বর্ণ কয়টি? এরপর আসো তোমার জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণ মালা কয়টি। এই তিনটা প্রশ্ন উত্তর দাও তো দেখি, এই তিনটা প্রশ্ন উত্তর দাও, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি এবং বর্ণমালা কয়টি? মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিচ্ছে, 11টি, 39টি। ওকে ওকে, এখন তোমাদের কাছে যে প্রশ্ন হচ্ছে, এই যে এখানে বললাম যে বর্ণমালা, বর্ণমালা কয়টি, বর্ণমালা কয়টি, এটার আনসারটা দাও তো, বর্ণমালা কয়টি? যাক সবাই তো দেখি বাংলা পারছে ভালো, বর্ণমালা কয়টি এটা একটু আনসার করো সবাই। এই সাইমুন ইসলাম, বর্ণমালা 50টি কেমনে ভাইয়া, হয় নাই? এই সবাই যে ভুল করছে, এখানে একটু খেয়াল করো, তোমাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের স্বরবর্ণ হচ্ছে কয়টি? 11টি। আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি। যখন তোমাকে প্রশ্ন করা হবে বর্ণমালা কয়টি, তখন বর্ণমালা কয়টি হবে? একটি। বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালা হচ্ছে একটি। এখন আসো কিভাবে, তোমরা বলতে পারো যে কি 50টি বলছো অনেকে, আসলে এটা 50টি নয়, এটা হচ্ছে একটি। কেমনে দেখো, তোমাকে যদি বলি তোমার টুনটুনির জন্য দশটা ফুল, গোলাপ ফুল দিয়ে যদি, সরি 10টা বেলি ফুল দিয়ে, আমি যদি তোমার হাতে 10টা বেলি ফুল দিই, 10টা বেলি ফুল দিয়ে যদি বলি যে একটা মালা বানায় দাও তোমার টুনটুনিকে, তখন তুমি কি বলবা 10 বেলি ফুলের মালা এবার বলবা নাকি একটা মালা? তাহলে দেখো এই যে আমরা 10টা ফুল নিলাম, 10টা ফুল নিলাম, এই 10টা ফুল দিয়ে কিন্তু আমরা 10টা ইয়ে করছি না, আমরা একটা মালা বানাচ্ছি। যখন এটা একটা মালার মধ্যে আমরা ইয়ে করছি, তখন সেটা পুরোটা 10টা থাকছে, সেটা হয়ে যাচ্ছে কয়টা? একটা।
তাহলে দেখো আমরা যখন এই বর্ণগুলোকে সবগুলোকে যখন একটা মাল একটা সিরিয়ালের মধ্যে নিয়ে আসছি বা একটা মালার মধ্যে গেঁথে ফেলছি, তখন মালা হবে কয়টি? একটি। বুঝতে পারছো সবাই? বর্ণমালা যে একটি, এটা ক্লিয়ার হয়েছে? এই বাচ্চারা তোমরা বুঝতে পারছো বর্ণমালা যে একটি? আর কখন কি ভুল করবা? বর্ণমালা 50টি বলে ভুল করলে কিন্তু মাইর দিব। জি ওকে, আচ্ছা এখন দেখো আমরা যে এগুলা পড়লাম এগুলো জাস্ট হচ্ছে আমরা সাধারণ নিয়ম পড়ছি, সাধারণ নিয়ম হচ্ছে এগুলা। এখন দেখো আমরা যে অভিধান ক্রম যে যখন পড়বো তখন কিন্তু এটা আর সাধারণ হিসেবে থাকবে না, এখানে একটু পরিবর্তন চলে আসবে, ঠিক আছে? এখন দেখি কি পরিবর্তন আসলে। দেখো অভিধান বর্ণানুক্রম, অভিধান বর্ণানুক্রম। এখন দেখো এই জায়গার মধ্যে কিন্তু সবাই সবাই একটু সচেতন থাকবা, ঠিক আছে? দেখো এইখানে দেখো আমরা স্বরবর্ণ যেগুলো আছে, এখানে দেখো স্বরবর্ণের পরে কিন্তু কি চলে আসছে? অনুস্কার, বিসর্গ, ছন্দবিন্দু। এখানে দেখো স্বরবর্ণের পরে কার অবস্থান চলে আসছে? অনুস্কার, বিসর্গ, ছন্দবিন্দু। তাহলে দেখো এটা কিন্তু মাথায় রেখে ফেলবা, মাথায় গেঁথে রাখবা, স্বরবর্ণের পরে কার অবস্থান? অনুস্কার, বিসর্গ, ছন্দবিন্দু। ওকে, এরপর দেখো ক এর পরে কার অবস্থান? হওয়ার কথা ছিল খ, হয়ে গেল কি? কিও। হয়ে গেল কি? কিও। খেয়াল রাখবা ক এর পরে যার অবস্থান, কার অবস্থান? এখানে হচ্ছে কিওর অবস্থান। ক এর পরে কার অবস্থান? কিওর অবস্থান। এরপর দেখো বাকি বাদ বাকি যা আছে সব ঠিক থাকলো। এরপর দেখো ঢর পরে হচ্ছে ঢয় বিন্দু ঢ, ঢর পরে কি চলে আসছে? ঢয় বিন্দু ড। এরপরে দেখো আবার এখানে দেখো এই ঢর পরে কি আসলো? আবার এখানে ঢয় বিন্দু ড চলে আসলো। এরপর ত এর পরে দেখো খণ্ডত্ব চলে আসছে। এরপরে দেখো এখানে ঝড় পর হচ্ছে অন্তস্থীয় জ, ঝড়ের পর কি আসছে? চলে আসছে অন্তস্থীয় জ। জাস্ট এই পরিবর্তনটা যদি তুমি মাথায় রাখতে পারো, জাস্ট এই পরিবর্তনটা যদি তুমি মাথায় রাখতে পারো বর্ণানুক্রম অনেক ইজি হয়ে যাবে। এখানে দেখো মূলত এখানে বর্ণানুক্রমের কাজটা কি? এখানে যেমন ধরো তোমাকে বলা হলো সন্তান, দাদা, বাবা। আচ্ছা বলো তো এই যে আমি সন্তান লিখলাম, দাদা লিখলাম, বাবা লিখলাম, যেটাই লিখলাম লিখে, এটা সিরিয়ালটা আসলে কি হবে? এটা সিরিয়ালটা কিভাবে হবে বলো তো? এই যে সন্তান লিখলাম, দাদা লিখলাম, বাবা লিখলাম, এটার আসলে সঠিক সিরিয়ালটা কিভাবে হবে আমাকে একটু বলো তো সবাই কমেন্টে, দ্রুত কমেন্ট করো। হ্যাঁ আসলে মাইর দেবো কিন্তু দেখবা, সুদূর বুদুর করে পড়াশোনা করলাম মাইর দেবো কিন্তু। এখানে দেখো এটা কিভাবে হওয়ার কথা ছিল? এখানে এটা হওয়ার কথা ছিল কি? দাদা, বাবা, এরপর হচ্ছে সন্তান। এই যে দেখো এখানে হওয়ার কথা, এখানে লিখলাম কিন্তু সন্তান, দাদা, বাবা, কিন্তু এটা সিরিয়ালটা সঠিক সিরিয়াল কি হবে? দাদা, বাবা, সন্তান। এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা হচ্ছে তোমার এখানে কাজ করবে। এখানে দেখো আমরা যেভাবে লিখে দিয়েছি জাস্ট এটা মাথায় রাখবা। স্বরবর্ণের পরে হচ্ছে অনুস্কার, বিসর্গ, ছন্দবিন্দুর অবস্থান, ক এর পরে হচ্ছে কিওর অবস্থান। এভাবে করে জাস্ট অবস্থানটা একটু মাথায় রাখলেই ইনাফ, এতটুকুতে মধ্যেই তোমার বর্ণটা একটু ক্লিয়ার হবে। এরপর বর্ণ থেকে আমরা যাবো কি এয়ার কোয়েশনগুলো কীভাবে প্র্যাকটিস করে, আসলে এয়ার কোয়েশনগুলো কীভাবে আসে সেটা আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? স্বপ্নের রাজকুমার বলছে দাদা বাবা সন্তান, কাইসার হামিদ বলছে দাদা বাবা সন্তান, সাইমুল ইসলাম দাদা বাবা সন্তান। ওকে ঠিক আছে, আচ্ছা আমাকে একটু এটা এনশিওর করো যে কি এই যে বর্ণানুক্রমের ইয়েটা ছিল অভিধানের, এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ভাই এটা না বুঝলে কিন্তু তুমি পরবর্তী যে বিগত প্রশ্নগুলো সলভ করবো এটা কিন্তু বুঝবা না। আগে বলো এটা ক্লিয়ার হয়েছে কি না। সেলিমুদ্দিন ওকে স্যার, আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা সুন্দর একটা উদাহরণ দিই, একবার দেখো এটা কিভাবে কাজ করে তোমাদের আমি দেখাই। যদি আমি বলি খন, খদ্দর, এখন বলো এই খন আর খদ্দর যদি তোমাকে প্রশ্ন করা হয় অভিধান বর্ণানুক্রমে কোনটি আগে আসবে?
হ্যাঁ, অভিধান বর্ণানুক্রমে কোনটি আগে আসবে, খন আসবে নাকি খদ্দর আসবে, কোনটি আগে আসবে বলতো দেখি। এই অভিধান বর্ণানুক্রমে আগে কোনটা আসবে, খন নাকি হচ্ছে খদ্দর, এটা একটু জানো। এটা একটু রেসপন্স করো, কোনটা আগে আসবে, খন আসবে নাকি খদ্দর আসবে বলো। খন আগে আসবে। ওকে ওকে, এখন দেখো, এই 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 একজন বলছে খদ্দর। এখন দেখো, এই খদ্দর কেন আসবে না তোমাকে আমি বলি। তোমাকে আমি যে প্রশ্নটা করছি কি, অভিধান বর্ণানুক্রমে। তাহলে দেখো, অভিধানে এখানে কিও খেয়াল করতে ভাই, কয়ের পরে কে, আগে কিও নাকি খ, আগে কিও নাকি খ, আগে হচ্ছে কিও। যখন আমরা অভিধান বর্ণানুক্রম পড়বো তখন আগে হচ্ছে কে, কয়ের পরে যার অবস্থান তার অবস্থান কি, কিও, কিওর পর হচ্ছে খ। তাহলে দেখো, যেহেতু কয়ের কয়ের পর হচ্ছে কিও, তাহলে হচ্ছে আগে খন, এরপর হচ্ছে খদ্দর। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করতাম সাধারণ বর্ণানুক্রমে কার অবস্থান আগে, তখন হতো যে কি, খদ্দর এরপর হচ্ছে খন। মাথায় রাখো, যখন তোমাকে আমি প্রশ্ন করছি অভিধান বর্ণানুক্রমে কার অবস্থান আগে, তখন দেখো অভিধানের নিয়মে দেখো কয়ের পর হচ্ছে কার অবস্থান, কিওর অবস্থান, সেজন্য হচ্ছে আগে কিও খন হবে। যদি তোমাকে প্রশ্ন করি সাধারণ বর্ণানুক্রমে কার অবস্থান, তখন তোমার প্রশ্ন আনসার হয়ে যাবে কি, খদ্দর। এখন বলো এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার? ওকে, এখন ধরো এখন দেখো তোমাকে একটা উদাহরণ দিই। ধরো চাঁদ, একটা লিখলাম চাঁদ, আরেকটা লিখলাম চাচা। এখন তোমাদের বলতে হবে অভিধান বর্ণানুক্রম অনুসারে আগে কোনটা হবে, আগে চাঁদ হবে নাকি চাচা হবে বলো তো। অভিধান বর্ণানুক্রমে আগে কোনটা হবে, চাঁদ হবে নাকি চাঁদা হবে, চাচা হবে বলো তো। এই একটা কথা বলে রাখি ভাই, কেউ যদি না বুঝো সংকোচবোধ না করে কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? স্যার আমি এটা বুঝি না, আমাকে বুঝাই দেন। আমরা ওই একজন যে বুঝবে না তাকে নিয়ে কাজ করব, ওকে? আমরা যে বুঝবে না তাকে নিয়েই কাজ করব। কারণ হচ্ছে যারা বুঝে গেছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যারা বুঝে না তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, ওকে? সেই আমাদের দায়িত্বটা যেহেতু তোমরা নিতে, আমরা যে দায়িত্বটা সঠিকভাবে দিতে পারি সেই সহায়তাটা আমরা তোমাদের কাছে চাচ্ছি, ঠিক আছে? কেউ যদি না বুঝে থাকে আমাদেরকে বলবা, অবশ্যই তোমরা এখান থেকে শিখতে আসছো, কিছু শিখবা, কোনো কিছু না বুঝলে আমাদেরকে বলবা, আনসার দিব আমরা, দিয়ে তোমাদেরকে শেখানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। চাঁদ হবে, চাঁদ চাঁদ চাঁদ, যাক এখন সহায়তা পাচ্ছো। এখন দেখো চাঁদ কেমনে আসে, খেয়াল করো আমাদের স্বরবর্ণ পরে কার আসে, খন্ড। এখন খেয়াল করো অনুষ্কার বিষয় চন্দ্রবিন্দু খন্ড স্বরবর্ণের পরে, এরপর আসে কত কি, ক, ক্ষীয়, খ, গ, এভাবে করে, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে কমন কি, চোয়াকার কমন, এখানে চোয়াকার কমন, তাহলে আমার এখানে আর কোনো ধরা ধরছে না। এরপর আমরা পরবর্তী বর্ণে যাবো, যেহেতু দোনটার মধ্যে চোয়াকার কমন পড়ে গেছে, আমরা পরবর্তী বর্ণে চলে যাই। পরবর্তী বর্ণ কি আছে, চন্দ্রবিন্দু, আর এখানে আছে কি, চ। এখানে দেখো পরবর্তী বর্ণ চন্দ্রবিন্দু, আর এখানে আছে কি, চ। এখন বলো ভাই অভিধান বর্ণানুক্রমে কে আগে, চ আগে নাকি চন্দ্রবিন্দু আগে? যাক আমাদের আমাদের গুরু আনোয়ারুল কবির স্যার তোমাদের আনসারটা দিয়ে দিয়েছে। স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝছো ভাইয়া, এখানে এক সাইডটা কেমন হয়েছে, স্লাইডটা
আচ্ছা, তাহলে দেখো আমাদের অভিধান বর্ণানুক্রম অনুসারে কিন্তু আমাদের আগে হচ্ছে কি কি আসছে, অনুষ্কারটা ইয়া দেখো অভিধান বর্ণানুক্রম কিন্তু আমাদের আগে চন্দ্রবিন্দু আসবে, এরপর হচ্ছে চ। সেজন্য আগে যেহেতু অভিধান বর্ণানুক্রমে আমার চন্দ্রবিন্দু, সেজন্য আমার প্রথম আনসার হিসেবে আসবে কে এটা, এরপর পরবর্তী আসবে এটা। আচ্ছা আচ্ছা, তোমাদের একটি সুসংবাদ দিই, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ার কবির স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। আমি আসলে বাংলা ক্লাসটি শুরু থেকে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে যুক্ত হইতে পারি নাই। তবে তোমাদের স্যার কিন্তু খুবই চমৎকার ক্লাস নিচ্ছিলেন, আমি দেখছিলাম, আমি বাইরে তাকে মোবাইলে দেখতেছিলাম, খুবই চমৎকার ক্লাস নিচ্ছিলেন। তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাসটি শেয়ার করো নাও, দ্রুত দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও, কেমন? কারণ হচ্ছে আমাদের আজকের যে টপিক, তোমরা যারা গত ক্লাসটা করেছো সেখানে দেখেছিলা, আজকের এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের প্রথম প্রশ্নটা ছিল। দ্যাটস মিন বর্ণানুক্রম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরঞ্চ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে এই টপিক থেকে প্রশ্ন আসে। পাশাপাশি বিসিএস এর মধ্যেও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে কাজ করে। তোমরা এই জিনিসটাকে কিন্তু আন্ডারএস্টিমেট করিও না। আমরা কেন এই টপিকটা বেছে নিলাম আজকে ক্লাস করানোর জন্য, দেখো গতানুগতিক সমাস, তারপর কারক বিভক্তি, এগুলো সবাই ক্লাস করায় এবং করাচ্ছে, সবাই অনেক ভালো পড়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ। তবে আমরা চেয়েছি এমন কিছু টপিক বাছাই করতে যেগুলো পড়লে সত্যিকার অর্থে তুমি উপকৃত হবা, যেগুলো আসলেই তোমার কাজে আসবে। আমরা সবসময় একটা কথা বলি, সেটা হলো জাল সবাই মারতে পারে, কিন্তু মাছ কোথায় আছে এটা সবাই জানে না। এটা জানার জন্য অবশ্যই দক্ষ একজন জেলে হইতে হয়। ঠিক একইভাবে রান্না সবাই করতে পারে, রান্না করার জন্য শুধু মশলা রাখলে থাকলেই হয় না। মশলা সবগুলো দিয়ে দিলাম, একটা হাঁড়ি দিয়ে দিলাম, একটা চুলা জ্বালাই দিলাম, রান্না চাইলে হবে না। রান্না করার জন্য পাক্কা রাঁধুনি হইতে হবে। তো আমরা ইনশাআল্লাহ তোমাদের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে, যে তোমাদের মধ্যে করা দেখানোর শক্তি আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বাত্মক দিয়ে তোমাদেরকে নিয়েই তোমাদের সফলতা রান্না করবো ইনশাআল্লাহ। অতএব সেই জায়গা থেকে এই টপিকটা বেছে নিয়েছে। তোমরা মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি প্রবাস বলছে জি স্যার, তানভীর ভাই চমৎকার ক্লাস করাতে পারেন। মাহি, তোমরা কিন্তু কমেন্ট এখন পর্যন্ত বাচ্চা কাচ্চাদের মেনশন দাও না, কেন রে ভাই, দ্রুত মেনশন করে দাও, কেমন? তো তোমরা কি পড়েছো, তোমরা পড়েছো, আমরা দেখতে পেয়েছি মূলত বর্ণানুক্রম কয় প্রকার স্যার, দুই প্রকার তাই না, একটি হচ্ছে সাধারণ বর্ণানুক্রম আর একটি হলো আভিধানিক বর্ণানুক্রম। বিষয়টা অনেকখানি এরকম, দেখো একেবারে সিম্পল একটা কথা বলি, তুমি যদি একটা পরিবারের পরিবারের মধ্যে ধারাবাহিক ক্রমটা দেখো, প্রথমে থাকবে দাদা, তারপরে থাকবে বাবা, তারপরে থাকবে তার সন্তানেরা, তাই না? অর্থাৎ সুজা ভাষায় যদি বলি নাতি, তাহলে দাদা, দাদার পরে বাবা, এরপর নাতি, এটাকে বলা হয় মূলত ক্রম, এটাকে কি বলা হয়, ক্রম বলা হয়, ধারাবাহিক ক্রম বলা হয়। তো সেই জায়গা থেকে বর্ণানুক্রম অনেকখানি এরকম, কার পরে কি আসবে, প্রথমে অ তারপরে আ, এটা হচ্ছে সাধারণ বর্ণানুক্রম, ঠিক আছে না? কেন সাধারণ কি ক্রম, বর্ণানুক্রম, কিন্তু অভিধানের মধ্যে এই সাধারণ বর্ণানুক্রম কিছুটা পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই কিছু যুক্ত বর্ণ অ্যাড হয়ে যায়, কিন্তু খণ্ড বর্ণ যুক্ত হয়ে যায়। আচ্ছা, সাইমন ইসলাম বলছে দুইটা শেয়ার করেছি, বাকিটা শেয়ার করে দাও। আচ্ছা স্যার প্লিজ নেক্সট ওয়ান। আচ্ছা, আমরা দেখো তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি, সেটা দেখো কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোঅর্ডিনেটে 2016-17 সেশনে, ঠিক আছে? এখন দেখো প্রশ্নটা কি, অভিধানে কিয় বর্ণ কোথায় থাকে। এখন দেখো অভিধানে, আবার প্রশ্নটা একটু খেয়াল করো, অভিধানে কিয় বর্ণ কোথায় থাকে। এখন আসি আমরা অপশনটা একটু দেখি, ক নাম্বারে কি বলছে দেখো, খ বর্ণের পরে, খ নাম্বার কি বলছে, হ বর্ণের পরে,
তারপর গ নাম্বার বলছি মূর্ধন্য বর্ণের পরে, এবং ঘোড়া ঘোড়া নাম্বার বলছি কি ক বর্ণের পরে। এখন তোমরাই দ্রুত আনসার করে দাও কোন বর্ণের পরে আসলেই উত্তরটা হতে পারে। এই দ্রুত উত্তর করো তো দেখি, খিও খিও মূলত কোন বর্ণের পরে বসবে এটা বোঝার জন্য তোমাকে জানতে হবে খিও বর্ণটা কোন দুইটি বর্ণ দিয়ে গঠিত হয়েছে। যেহেতু এটি একটি যুক্ত বর্ণ, এটা ভাঙলেই তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাবা, উত্তরটা পেয়ে যাবা, ভাঙলেই উত্তর পাই যাবে ভাইয়া। খিও এর মধ্যে কি আছে? খিও এর মধ্যে কি খ প্লাস মূর্ধন্য স আছে? হ প্লাস মূর্ধন্য স আছে, মূর্ধন্য স প্লাস ক আছে, নাকি ক প্লাস মূর্ধন্য স আছে? এটার উত্তর পেলেই তুমি এই উত্তরটা করতে পারবা। তুমি যদি কি পাও, এই প্রশ্নটার উত্তর পাও, যুক্ত বর্ণটা কি দিয়ে গঠিত হয়েছে, এটা জানলেই কিন্তু তুমি এটার উত্তর করতে পারবা। ওকে বাবারা, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি এখানে রাশেদ আক্তার উত্তর দিয়েছে, রাশেদ আক্তার উত্তর দিয়েছে ঘ, জিমু বলছে ঘ, কাইসার হামিদ বলছে ঘ, সাইমন বলছে ক বর্ণের পরে, নাইম বলছে ঘ, প্রবাস বলছে ক প্লাস মূর্ধন্য স, চমৎকার, ভেরি গুড। দ্যাটস মিন উত্তর কি এটা স্যার? জি নো, ভেরি গুড, মাশাআল্লাহ, তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। পরে রাখার অফিস থেকে ললিপপ নিয়ে যাওয়া। নেক্সট প্রশ্ন প্লিজ, একটু দেখি আমরা কি প্রশ্ন আসতে পারে। অভিধানে ব্যবহৃত অন্তস্থ জ এর পর বর্ণানুক্রমে কোনটি আসে, মানে অন্তস্থ জ এর পর কোনটি আসে? যদিও বা এই প্রশ্নগুলো এখন এত সহজ প্রশ্ন দেয় না, আর কঠিন করে দিবে তোমাদেরকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। অন্তস্থ জ র, অন্তস্থ জ এর পর কি আসে বলো দেখি, এখানে ও আসে, ল আসে, র আছে, তার উপর স আছে, বলো কে আসবে? এই লক্ষ্মী বাচ্চা কাচ্চারা দ্রুত বলো তো দেখি, কুইক করে বলো, কুইক করে বলো ভাইয়া, দ্রুত বলো। এখানের মধ্যে তোমার অভিধানে ব্যবহৃত অন্তস্থ জ, এটাকে বলা হয় কি অন্তস্থ জ, যার মধ্যে অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ মানে কি, অন্তস্থ মানে কি বলেছি, অন্তস্থ, অন্তস্থ মানে ভিতরে, জ মানে বর্গীয় জ, মনে রাখবা। এই অন্তস্থ জ কে কেন অন্তস্থ জ বলা হয়, এর কারণ এর মধ্যে একটা বর্গীয় জ আছে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমরা যখন উচ্চারণে যাই দেখতে পাই অন্তস্থ জ এর পরিবর্তে এই বর্গীয় জ, যেটাকে আমরা বলি যার মূল নাম জ, এই জটা লিখতে হয়। ওকে দেখি বলো উত্তর কি হবে, উত্তর কি হবে বলো ভাইয়া, উত্তর কিন্তু আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত, এই দুই নাম্বার উত্তর কিন্তু আমরা এখনো পাচ্ছি না। রাকি, সরি রাকিবুল ইসলাম বলছে ক, রাশেদ আক্তার বলছে গ, জিমু বলছে গ। দেখি বলো, দেখি বলো, দেখি বলো ভাইয়া, তোমরা কিন্তু ভুল করতেছো, এটা তোমাদের মনে হয় সাধারণ বর্ণানুক্রম দেখানো হয় নাই? দেখাইছি, সাধারণ বর্ণানুক্রম দেখানো হলে তোমার পারার কথা। আমি তোমাদের একটা টেকনিক দিয়ে দিব, তোমরা কিভাবে মনে রাখবা ঝামেলাটা কোন জায়গায় লাগে, আমি জানি তোমরা ঝামেলাটা কোন জায়গায় লাগাও। উত্তরটা দিয়ে দেন স্যার প্লিজ, আমি একটু দেখা দিচ্ছি, উত্তর হচ্ছে র। তোমরা মূলত ঝামেলাটা কোন জায়গায় লাগাও সবাই একটু একটু নজর দিবা, নজর দিতে দিতে শেয়ার করে দিবা। ঝামেলা হচ্ছে যে আমরা স্বরবর্ণ এগুলো সব করে পারি, একেবারে ও পর্যন্ত যে স্বরবর্ণ গুলো আছে এগুলো অনেক ইজিলি পারি, এরপর কি থাকে অনুস্বার বিসর্গ তারপর চন্দ্রবিন্দু এগুলো পারি। ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে বর্গীয় বর্ণ এগুলো আমরা সবাই পারি, এগুলো আমরা সবাই পারি। ঝামেলা হয় এর পরে যে 14টি অবর্গীয় বর্ণ আছে এগুলো তো আমাদের প্রবলেম হয়ে যায়, এগুলো আমরা মনে রাখতে পারি না। সবাই আমার মুখে মুখে বলো কিভাবে তুমি মনে রাখবে 14টি বর্ণ, জরল কি বলতো, জরল 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 সহ, জরল সহ ডড়য়ত, জরল সহ ডড়য়ত, কি মনে রাখবা, জরল সহ ডড়য়ত, জরল সহ ডড়য়ত, আর কখনো ভুলবা না, মনে থাকবে, মনে থাকবে না, থাকবে না, জরল সহ ডড়য়ত, এটা মনে রাখতে পারলে কিন্তু তুমি ইজিলি মনে রাখতে পারবা। এখান থেকে কর্ণ থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, জরল সহ ডড়য়ত, দ্যাটস মিন ম এর পর আসবে অন্তস্থ জ, তারপর র, তারপর হচ্ছে কি ল। তো তোমার প্রশ্ন করা হয়েছে অভিধানে অন্তস্থ জ এর পরে কি আসে, ওরে বাবা র আসে, কি আসে, র আসে, ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, অ থেকে ও পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক স্বরদ হিসেবে ব্যবহৃত হয়, এর পরে আসবে কি, এর পরে কিন্তু এগুলো ব্যবহৃত অভিধানের মধ্যে,
আর ক থেকে ম পর্যন্ত আমরা এগুলো সবগুলি চিনি, এগুলো আমরা মনে রাখতে পারি বর্গীয় বর্ণগুলো। এরপর বর্গীয় বর্ণ অবর্গীয় বর্ণ যেগুলো আছে এগুলো আমাদের মনে থাকে না। এগুলো মনে রাখার উপায় হচ্ছে তিনটালে মনে রাখবা, জরল সহ জড়য়ত। জরল মধ্যে কি আছে, জ মানে অন্তস্থ জ, র ল। সহের মধ্যে কি কি আছে, তারব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ সহ। স মানে শীষ, তিনটে শীষ বর্ণ কি কি, তারব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। ডয়ত, ডয় বিন্দু ড, ঢয় বিন্দু ড, অন্তস্থীয় খণ্ডত। এগুলো মনে রাখতে পারলে এর চন্দ্রবিদ এগুলো মনে থাকবে এমনিতেই। জাস্ট এই তিনটা লাইন মনে রাখো, জরল সহ ডড়য়ত। ক্লিয়ার কিনা ক্লিয়ার না বলো? জরল সহ ডড়য়ত বুঝা আসছে, মনে থাকবে ইনশাল্লাহ। জরল সহ ডড়য়ত। ওকে, এর পরের প্রশ্ন বলা হচ্ছে যুক্তাক্ষরে বর্ণানুক্রম কোনটি ঠিক। দেখো এটা বলো, এটা পারো কিনা দেখো, এটা পারো কিনা দেখো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে অভিধান বর্ণানুক্রম যেটা আমরা পড়াচ্ছি, তোমাদের কিন্তু খুব সহজ থেকে সহজতর প্রশ্নগুলো থেকে আমরা সমাধান করে যাচ্ছি, আস্তে আস্তে তোমাদেরকে সহজ থেকে কঠিনের দিকে ধাবিত করছি, ঠিক আছে? যাতে করে তোমরা সহজ প্রশ্ন আসলে যেহেতু ঘাবড়ে না যাও, আবার কঠিন করতে করতে যেহেতু সহজ প্রশ্ন দেখে না ভয় পাও, আর সহজ প্রশ্ন করতে যেহেতু কঠিন প্রশ্ন দেখে না ভয় পাও, সেজন্য আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। তোমরা এটা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি সেটা হচ্ছে সহজ থেকে আস্তে আস্তে কঠিন যাব। এই যে একটা আমরা সহজ প্রশ্ন একটা যুক্ত বর্ণ নিয়ে পড়ছি, এরপর দেখবা এটা থেকে একটু কঠিনে যাব, এটা থেকে একটু কঠিন, এবার করতে করতে যতটুকু কঠিনে যেতে হয় তোমাদের অ্যাডমিশনের জন্য আমরা ততটুকুই যাব। ওকে, এখন দেখো এখানে যুক্তাক্ষর বর্ণানুক্রমে কোনটি সঠিক। এখানে দেখো তোমরা যে বিষয় অনেক হয়তো এটা ভুল করবো, অনেকে ভুল পারতেও পারো। দেখো আমি একটু তোমাদের সহায়তা করি। এখানে দেখো আমাদের প্রতিটা যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণ কি আছে, ল। প্রতিটা যুক্ত বর্ণের মধ্যে দেখো প্রথম বর্ণ কি আছে, ল। আমরা যদি এই লকে কেটে দিই, আমরা যদি এই লকগুলোকে কেটে দিই, সবগুলো ল আমরা কেটে দিব যেহেতু সবগুলোতে ল আছে, তাহলে দেখো আমরা একটা একটা অপশন বাদ দেবো। এখানে খেয়াল রাখবা আমরা অভিধান বর্ণানুক্রম করাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা একটা এক প্রকার ম্যাথের মতো, আমরা চাইলে এটা ম্যাথের ফিল্ডটা নিয়ে আমরা এই বাংলাটা করতে পারি। যেমন দেখো এখানে আমরা যদি লগুলো কেটে তাহলে কি কি থাকছে, ক ম প ল প ল, এটা হচ্ছে এটার। এরপর আসো এখানে ক প ম ল ল, এরপর আসো এখানে ল ক প ম ল ক প প ম প ম ল ক প ম ল ল ক। এখন আসো আমরা লটা বাদ দেওয়ার পরে দেখো আমাদের এই বর্ণগুলো কিন্তু অবশিষ্ট আছে। এখন আসো আমরা যে অভিধান বর্ণানুক্রম করাচ্ছি এখানে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে হয়। এখন খেয়াল করো তো ভাই, ক, ক এর পরে ম, এরপর প, এরপর ল। এখন বলতো এটা কি আসলে ঠিক, ক এর পরে ম ল প, এটা কি আসলে ঠিক হচ্ছে? দেখো এটা কিন্তু আসলে ঠিক না। এখন দেখো এরপরে দেখো ক এর পরে, এখানে তোমাদের কিন্তু ক খ জানতে হবে আগে, ক খ গ গ ম চ ছ পরিগ জ ঝ ণ ঞ, এবং পুরোটা জানতে হবে। এরপর দেখো এখানে এটা এটা গেল বা, এরপর এখানে এখানে দেখো আমার প্রথম কিন্তু বর্ণ হচ্ছে ক, কিন্তু এখানে সেকেন্ড বর্ণ কি আসছে, ক চলে আসছে, তাহলে এটা কি হবে, এটা বাদ, তাহলে এটাও হবে না। যেহেতু প্রথম বর্ণ গিয়েছে দ্বিতীয় বর্ণ অবস্থান করেছে, তাহলে এটা কখনোই হবে না। এরপর আসে এখানে, এখানে তো এটা আরও আগেই তো হবে না, কারণ হচ্ছে দেখো আমাদের ক বর্ণটা থাকার কথা ছিল প্রথমে, কিন্তু এটা হয়েছে শেষে। এখন বলো উত্তরটা কি, এখন তোমরাই বলো উত্তরটা কি। কিছুই বুঝে নেই, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আমরা এখান থেকে হচ্ছে বাদ দিব, আমরা প্রথমে দেখো লটা, এখানে যেহেতু লটা কমন, লটা আমরা বাদ দিয়ে দিয়েছি। ল বাদ দেওয়ার পরে অবশিষ্ট বর্ণ কে থাকে, ক, এরপর কে থাকে, ম, ম, এরপর দেখো প, এরপর ল। এখন দেখো ভাই আমরা যখন বর্ণানুক্রম যখন সাজাই ক খ গ গ ঙ চ ছ বরিগ জ ঝ ণ ঞ, এখানে মধ্যে দেখো তো ভাই আমার এই ক্রমটা ঠিক আছে কিনা, তোমরা নিজেরাই বলো আমাদের এই ক্রমটা ঠিক আছে, ঠিক নাই। এরপর দেখো এখানে এটা আমরা পরে ধরবো, এখানে দেখো আমার ক, ক আমাদের কিন্তু বর্ণানুক্রমে কি প্রথম ক, ক্ষ,
এভাবে করে দেখো, আমার কট হচ্ছে প্রথম বর্ণ, কিন্তু প্রথম বর্ণের অবস্থান কোথায় হয়েছে? সেকেন্ডে। তাহলে এটাও বাদ। এরপর আসে এখানে, এখানে দেখো ক, যেই বর্ণটা আমার প্রথমে থাকা উচিত ছিল সেই বর্ণটা এখন চলে আসে কোথায়? শেষে। এখন শেষে যেহেতু আসছে, এটাও কি আমাদের বাদ। এখন দেখো তাহলে তার ধারাবে কিন্তু কোনটা থাকে? প, এ ক প ম ল, এটা হচ্ছে আমাদের রাইট। এখন দেখো আনসারে কি আছে, আনসারে খ। চমৎকার করে পড়াচ্ছেন, আসলে পরিশ্রম তোমাদের পরিশ্রম করে সুন্দর সুন্দর স্লাইড রেডি করে নিয়ে আসা, এটা কিন্তু আসলে বড় একটা ডেডিকেশনের বিষয়। তো আল্লাহ তাআলা তোমাদের তানভীর স্যারের ডেডিকেশন এটা যেন কবুল করেন, তোমাদের স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়। আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ, আমি দেখতেছি সবকিছু, তোমাদের ক্লাসে আমি যুক্ত হচ্ছি, ভালো কিছু হবে। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের যারা পরিশ্রমী মেন্টর যারা আছেন তাদের নিজেদের শক্তি সাহস অভিজ্ঞতা যোগ্যতা সবকিছু দিয়ে তোমাদেরকে তোমাদের স্বপ্ন সুদে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ওকে নেক্সট, এখন দেখো এই দেখো প্রথমে কিন্তু আমরা এমন শুধু বর্ণ পড়েছি, এরপর যুক্ত বর্ণ, এরপর দেখো আমরা কিছু শব্দ দিয়ে শিখব। ওকে দেখো এখন কিভাবে হয়, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, এটা দেখো কোথায় আসছে, এটাও ঢাবি। তাহলে দেখো ভাই, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু এখনো অ্যাডমিশন প্রিপারেশন ভালো করে শুরু করো নাই, শুরু না করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি পারছো। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবা, আমি এটা পারবো। যখন তুমি এটা ভেবে নিবে তুমি এটা পারবে ইনশাল্লাহ, তুমি এটা পারবেই পারবে। ওকে এখন আসো আমরা এই প্রশ্নটা সলভ করি। খেয়াল করো আমরা ক অপশনে যাই, আমরা এখানে অভিধানের যে কমর ধারাটা আছে এই ধারাটা মাথায় রেখে জাস্ট বাদ দেওয়ার চিন্তা করব, আমরা বর্ণগুলো আলাদা আলাদা করবো। খেয়াল করো এখানে নদীর প্রথম ওয়ার্ড কি ভাই? দন্তন্ন। এরপর আসো সাগরের প্রথম ওয়ার্ড কি? দন্তস্য। এরপর আসো বনের প্রথম ওয়ার্ড কি ভাই? ব। আচ্ছা একটু খেয়াল করো তো, আমরা অভিধান বর্ণরকম যেমন পড়ছি, দন্তস্য এর অবস্থানটা কোথায় ছিল? দন্তস্য এর অবস্থানটা কোথায় ছিল একটু খেয়াল করে দেখো তো, দন্তস্বর অবস্থানটা ছিল একদম শেষে, সেকেন্ড শেষ, তাহলে হর আগে। দন্তস্বর অবস্থানটা ছিল কার আগে? হয়ের আগে। খেয়াল করো যেহেতু এটা সর্বশেষে ছিল, আমাদের দন্তস্বরের অবস্থানটা সর্বশেষে ছিল, তাহলে নিয়ম অনুসারে দন্তস্বরটা হওয়ার কথা ছিল কোথায়? বয়ের পরে। কিন্তু হয়েছে কোথায়? বয়ের আগে। যেহেতু বয়ের আগে হয়েছে, ও যেহেতু ওর ধারাটাকে মানে নাই, সে না মানার কারণে এটা বাদ। এরপর আসো এখানে দেখো ফুলের ফ, এরপর ফলের ফ, এরপর দেখো প। এখন ভাই তোমরা একটু বলো ভাই, আগে প হয় নাকি আগে ফ হয়? আগে কি হয়, প হয় নাকি ফ হয়? নিয়ম অনুসারে কি হয়? আগে প এরপর ফ। তাহলে দেখো এখানে ওরা কি, ওদের যে নিয়মটা আছে এটা মানছে? এটাও মানে নাই। এরপর আসে এখানে, এখানে দেখো সর আ, এরপর হচ্ছে ম, এরপর ব। এখন খেয়াল করো তো ভাই, এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে? তোমরা নিজেরা বলো এটা কি ঠিক আছে, আগে ব হবে না ম হবে? খেয়াল করো প ফ ব ব ম, আগে বয়ের অবস্থান, আগে বয়ের অবস্থান হওয়া সত্ত্বেও কিন্তু বটা বসে কোথায়? শেষে গিয়ে। যেহেতু এখানেও কি হয়েছে, আমার যে সিরিয়াল ধারাটা ছিল ওই ধারাটা মানে নাই, সেজন্য এটা আনসার হবে না। এখন দেখো আনসার কি? এইটা খেয়াল করো তোমার চ ত দন্তস্য, এই দেখো চ ত দন্তস্য, এটা কিন্তু ওদের সিরিয়ালটা মেনটেন করে যাচ্ছে, সেই কারণে হচ্ছে এখানে আনসার চার নাম্বারটা। এই যে চার নাম্বারটা আসে সবাই বুঝছ? ক্লিয়ার? রাশেদ আক্তার আগে প। ওকে আচ্ছা আচ্ছা, এই সবাই একটু আরেকবার মেনশন, আরেকবার তোমাদের 24 বেসের স্টুডেন্টদেরকে সবাইকে একটু মেনশন করে দাও। আর হচ্ছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এটা একটু আরেকবার শেয়ার করে দাও, যাতে করে কোনো স্টুডেন্টই এই পড়ালেখার এই চমৎকার ক্লাসগুলো থেকে বঞ্চিত না হয়। আমরা চাই 64 জেলার সকল স্টুডেন্ট এই পড়ালেখাকে নিয়ে একটা পরিবার, বড়সড় একটা পরিবার গড়ে নিতে। তো সেটার জন্য হচ্ছে তোমাদের সহায়তা খুবই কাম্য, সেজন্য হচ্ছে আমাদের এই পড়ালেখার যে ইয়াগুলো হচ্ছে সেগুলোকে তোমরা একটু শেয়ারের মাধ্যমে একটু প্রচার করে দাও। ওকে আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। খেয়াল করো এটা কিন্তু একটু সহজ,
খেয়াল করো, অভিধানে কোন শব্দটি আগে বসবে খেয়াল করো, কোনটা বসবে, চাঁদা নাকি চানা নাকি চাটি নাকি চালা, কোনটা? এটা এটা তোমরা বলো, এটা আমি করে দিব না, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। আচ্ছা এটা একটু করার ট্রাই করো, এটা সবাই চেষ্টা করবা, কিন্তু এটা সবাই চেষ্টা করো। রায়হান বলছে সি, রায়হান বলছে সি, এরপর আর কেউ একটু চেষ্টা করো, ভুল হোক, ভুল হলেও যেন সঠিকটা শিখতে পারো, একটু চেষ্টা করো, বলতে পারবা যে কি আমি চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের পাওয়া, ঠিক আছে? তোমার চেষ্টাটা হচ্ছে আমাদের দরকার, এখন ভুল হলেও হোক, কিন্তু তুমি যদি এখন থেকে ভুল করে যদি শিখতে পারো, যাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বলো যেই পরীক্ষা হোক সেখানে যাতে তুমি রাইট অ্যান্সার দাগাইতে পারো, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আচ্ছা এখন দেখো আমাদের, দেখো কি কি আছে এখানে, চ, যেহেতু সব জায়গায় চকাচ্চা, আমরা চকাচ্চাটা বাদ দিব, চকাচ্চাটা বাদ দিব। এরপর দেখো এখানে কে আছে, ক নাম্বারে আছে চন্দ্রবিন্দু, এরপর আসো এখানে কে আছে দন্তন্য, এখানে কে আছে চন্দ্রবিন্দু, এরপর আসো এখানে কে আছে ল। এখন খেয়াল করো তো ভাই, আমরা অভিধান বর্ণানুক্রমে আমরা স্বরবর্ণের পরে কার অবস্থান পাই, অনুষ্কার বিষয়গর চন্দ্রবিন্দুর অবস্থান পাই। তাহলে দেখো এই দুইটা কি হবে, এই দুইটা কি হবে, এই দুইটা এমনি বাদ না, এগুলো তো আমার লিস্টেই নাই, এগুলো হচ্ছে অনেক পরে। তাহলে দেখো এখন কনফিউজ হচ্ছে, এখন কি আনসার ক হবে নাকি হচ্ছে গ হবে, এই দুটার মধ্যে হচ্ছে আমাদের মূল কনফিউশন। এখন দেখো যেহেতু আমরা প্রথম বর্ণ বাদ দিলাম, দ্বিতীয় বর্ণের মধ্যে মিল পেয়েছে দুটা, এখন আমরা যেহেতু মিল পেয়ে গেছে, এখন আমরা উত্তরটা বের করার জন্য আমাদের তৃতীয় বর্ণের আশ্রয় নিতে হবে। ওকে এখন দেখো তৃতীয় বর্ণে কে আছে, এখানে আছে দ, এরপর এখানে আছে কে দেখো ট। এখন তোমরা নিজেরাই বলো আগে দ হয় নাকি ট হয়, আগে কে হবে, ড দ হবে নাকি ট হবে, তোমরা নিজেরাই বলো, নিজেরাই আনসার খুঁজে পাবা। স্বপ্নের রাজকুমারী গ, কাইসার হামিদ গ। আচ্ছা দেখি কি আছে আনসার, অবশ্যই এখানে আনসার হচ্ছে গ, খেয়াল করো আগে হচ্ছে দ হয় না, আগে হচ্ছে ট, সেই কারণে হচ্ছে আমার আনসার গ হয়েছে। এখন আসো ছয় নম্বর প্রশ্ন দেখি, এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অনেক বড় একটা সেন্টেন্সে চলে আসছি। ওকে দেখো এখানে আবেদনী ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, এখানে খেয়াল করো তোমাকে কিভাবে বাদ দিতে হবে, তুমি জাস্ট অপশনটার দিকে একটু খেয়াল করো, আমরা অপশনের দিকে খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে কি আমাদের দন্তস্য এর অবস্থান হচ্ছে কি সর্বশেষ শব্দ হচ্ছে হ, হ এর আগে, ঠিক আছে? তাহলে দেখো দন্তস্যটা এক প্রকারের শেষের দিকে হয়, এখন তুমি একটু অপশনগুলো একটু খেয়াল করো, এখানে শেষের দিকে আমাদের অপশনের মধ্যে শেষের দিকে দন্তস্য আছে কোনটাতে কোনটাতে, একটা হচ্ছে এটাতে, একটা হচ্ছে এটাতে, আর একটা হচ্ছে এটাতে। এখন খেয়াল করো এটার মধ্যে হচ্ছে ম আর এটা হচ্ছে র, তাহলে দেখো এ দুটা কি হবে, এ দুটাতে এমনি বাদ, যেহেতু দেখো এখানে এখানে হচ্ছে তোমার কি সিরিয়াল ব্রেক করে ফেলছে, এটা তো এমনি বাদ, এখানে খেয়াল করো র চলে আসছে এদিকে র, তাহলে এটাতে এমনি বাদ ভাই। আচ্ছা এখানে দেখো সবগুলোর সাথে কিন্তু দন্তা নরসিকার নি মিল, সবগুলোর সাথে দন্তা নরসিকার মিল, কিন্তু এখন আমরা মিলটা জাস্ট কেটে দিলাম, তাহলে দেখো এই দুইটা থেকে কীভাবে আমরা অপশনটা বাদ দিই, তাহলে দেখো এখানে আমরা দন্তা নরসিকার সেটা কেটে দিলাম। এখন দেখো দন্তা নরসিকার কাটার পরে সেকেন্ড বর্ণ হিসেবে কাকে কাকে পাই একটু খেয়াল করো, এখানে আমরা পাই যে ম দ, এরপর হচ্ছে র, র মুদ্রস্ব দন্তস্য, র মূর্ধন্য দন্তস্য, এর পাশে এটাতে কি পাই আমরা, এটাতে পাই দ ম, মূর্ধন্য দন্তস্য। এখন বলো তো ভাই কোনটা সিরিয়াল ঠিক আছে, এটা সিরিয়াল ঠিক আছে নাকি এটা সিরিয়াল ঠিক আছে, তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলো এটা সিরিয়াল ঠিক আছে নাকি এটা সিরিয়াল ঠিক আছে।
তোমরা নিজেরাই বলো। এখানে আমি বর্ণগুলো সেকেন্ড বর্ণের আশ্রয় নিলাম, আশ্রয়ের মধ্যে দেখো কোনটা সিরিয়াল ঠিক আছে, এটা এই ক নাম্বারের সিরিয়াল ঠিক আছে নাকি হচ্ছে খ নাম্বারের সিরিয়াল ঠিক আছে। খ রাশেদ আক্তার খ, স্যার দেরিতে চলে আসছো, তুমি এখন এখানে একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, তোমাকে একটু পরবর্তী রেকর্ডেড ক্লাসটা করে নিতে হবে। আফি বলছে খ, সাইমন বলছে খ। আচ্ছা দেখি আমরা উত্তর হিসেবে কোনটা পাই। চমৎকার, সবাই তো সঠিক উত্তর দিয়েছ, আনসার খ। এই যে আনসার খ যে আসলো, এটা কি কেউ বুঝতে পারো না এমন কোনো পার্সন আছো? যদি থেকে থাকো আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই বাচ্চা কাচ্চারা তোমরা কিন্তু শেয়ার করছো না, তোমরা এত কিপটামিগুলো কেমনে হবে ভাই? মাথায় রাখবা ভাই, কিপটামিগুলো হবে না। এখানে হচ্ছে তুমিও একটা কম্পিউটারের একজন কম্পিউটারকে একটা সুযোগ করে দাও, কিপটামি করিও না, ঠিক আছে? কিপটামি করলে কিন্তু তোমাদেরকে চকলেট দেবো না, ওকে? আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খেয়াল করো, আবেদনিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। এখন বল, এখন এটা আমি তোমাদের করে দিব না, এটা তোমরা নিজেরা নিজেরা করো, এটা তোমরা নিজেরা নিজেরা বের করো, এটা আনসার কি হবে। আরেকবার বুঝান ওইটা। আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, এখানে খেয়াল করো, আমি এটা একবার বুঝে দিচ্ছি। এটা যেহেতু বড় একটা সেন্টেন্স, অনেকের বুঝতে কষ্ট হয়ে গেছে। খেয়াল করো একটু, এখানে প্রথম হচ্ছে আমাদের অভিধান বর্ণানুক্রমে দন্ত স্বর অবস্থান হচ্ছে শেষের দিকে, ঠিক আছে? যেহেতু শেষের দিকে, আমাদের এখানে কিন্তু সব জায়গায় মিল হচ্ছে দন্ত নরেশিকার, আমরা দন্ত নরেশিকার সেটা বাদ দিব, এটা আমরা কাউন্ট করবো না, যেহেতু সব জায়গায় মিল আছে সেজন্য আমরা এটা কাউন্ট করবো না, আমরা সেকেন্ড বর্ণতে চলে যাব। এখন আসো সেকেন্ড বর্ণের মধ্যে দেখো দন্ত স, এই যে দেখো এখানে দন্ত স্বটা শেষে আছে, তাহলে দন্ত স্বর অবস্থান শেষে না? আমরা জানি যে কি দন্ত স্বর অবস্থান শেষে, এই যে দন্ত স্বর অবস্থান শেষে এরকম অপশন আছে কয়টা? মাত্র দুইটা, আর বাকি যে দুইটা আছে এটার মধ্যে দন্ত স না থাকায় এই দুইটা বাদ, এটাও বাদ এটাও বাদ গেল, তাহলে দন্ত স না থাকার কারণে এই দুটো অপশন বাদ গেল। এখন আসো এই দুইটার মধ্যে তো দন্ত স আছে, এখন আসি আনসার তো দুইটা হবে না, আনসার হবে একটা। এখন আসো যেহেতু একটাই হবে, এখন আমার থেকে এই দুইটা থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা রাইট। আসলে খেয়াল করো আমরা যদি এখানে দন্ত নরেশিকের মিল, এটা যদি আমরা কেটে দিই, এটাও কেটে দিলাম, সবগুলোর মধ্যে দন্ত নরেশিকের কেটে দিলাম, ওকে এটা তো কেটে দিব, আমরা সবগুলোতে দন্ত নরেশিকার কেটে দিয়েছি, ওকে। এখন আমরা যেহেতু প্রথম বর্ণটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এখন আমাদের উত্তরটা খোঁজার জন্য আমাদের দ্বিতীয় বর্ণের কাছে যেতে হবে। এখন দেখো দ্বিতীয় বর্ণ এখানে কে আছে, ম আছে, এরপর দ, এরপর র, এরপর র, এরপর মূর্ধন্য স, এরপর দন্ত স, এটা হচ্ছে আমার ক নাম্বারের, ক নাম্বার হচ্ছে দ্বিতীয় বর্ণ, ক নাম্বারের এটা। এখন আসো খ নাম্বারটা দেখো কিভাবে হয়, এখানে দেখো দ আছে, এরপর ম, র, র, এরপর হচ্ছে মূর্ধন্য স দন্ত স। এখন তোমরাই বলো ভাই এটার মধ্যে সিরিয়াল মেনটেন করছে কে, ক নাম্বার করেছে নাকি খ নাম্বার করেছে, তোমরা নিজেরাই বলো। এখানের মধ্যে সিরিয়ালটা আসলে মেনটেন করেছে কে, ক নাম্বার করেছে নাকি খ নাম্বার করেছে, তোমরা একটু দেখো, এরপর দেখে তোমরা নিজেরাই অ্যান্সার দাও। এখানে দেখবা হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমার সাধারণত দ ধ, ওকে, দ ধ দন্ত, তারপর হচ্ছে সে কি আসে, ম আসে, অর্থাৎ ম কখনো দ এর আগে হয় না, দ্যাটস মিন এখানে কি হয় নাই, সিরিয়াল মেনটেন হয় নাই, অতএব এটা বাদ হয়ে যাবে, তোমার এদিকে যাওয়ার দরকারই হবে না। তুমি এখানে যে কোনো দুইটা বর্ণ দিয়ে দুইটা শব্দ দিয়ে করতে পারো, এটা দেখতে পাচ্ছ এখানে ম কখনো দ এর পর হয় না, ওকে, সরি দ কখনো ম এর পর হয় না, দ যেহেতু ম এর পর হয় না এখানে হয়ে গেছে, তার মানে এটা ভুল, আর এখানে অপশন এটা বাকি আছে, এটা উত্তর হয়ে যাবে, ওকে, এটা হচ্ছে বিষয়। তারপরটা বলা হচ্ছে আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, সেম জিনিস, এখানে দেখো ভাইয়া একদম ইজিলি বুঝতে পারবা, এখানে প এর পরে গ আছে, তুমি ভাই কি জানো প এর পরে কখনো গ হয় ভাই, প এর পরে কখনো গ হয় না,
ঠিক আছে, প এর পর গ হয় কখনো দেখেছো তোমরা? প এর পরে আমরা দেখতে পাচ্ছি প এর পর আকার আকার রয়েছে, এখানে পর প্রথমে শেষ হয়ে গেছে, কারণ এখানে শেষ, তারপর এখানে গ এর পর ক হইতে পারে, তারপর আবার প এর পর আবার গ হয় না, এটাও বাদ, এখানে গ আছে গ আছে গ আছে প আছে, এটা কিন্তু তোমার মিল পাওয়া যাচ্ছে, এটা হইতে পারে, এটা হয়ে যেতে হইতে পারে, এখানে চলে যায় আমরা, আবার এখানে হচ্ছে গ গ প আবার গ, তাহলে এটা হইতে পারে, উত্তর হচ্ছে 3 নম্বরটা, তাই না? জি অবশ্যই, দেখি ওকে উত্তর 3 নম্বরটা। এগুলো যেন তোমাদের পুরোটা দেখার দরকার, তুমি প্রথম পর্ণা দেখো শুধু, এখানে তোমাদের হচ্ছে স্যার হচ্ছে পুরোটা না দেখে আমি কি করবো, জাস্ট প্রথম পর্ণাটা দেখবো, একদম সিম্পল জিনিস, উত্তর হয়ে যাবে, ঠিক আছে বাচ্চারা? একেবারে ইজিলি মনে রাখবা, প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ দিয়ে শুরু করবা, প্রথম বর্ণ সবগুলো সেম, দ্বিতীয় বর্ণে যাওয়া, এটা হচ্ছে নিয়ম, দেখতে পাচ্ছ তুমি, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের মিল নাই, এখানে খালি এখানে শেষ, তৃতীয় শব্দ যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এভাবে দেখবা, ওকে, ভেরি গুড, সময় পারতেছ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু আজকে মোটামুটি আপনার প্রাইমারি লেভেলে তোমাদের স্যার খুবই চমৎকার করে, খুবই চমৎকার করে কি বুঝিয়েছেন, আভিধানিক ক্রম বুঝিয়েছেন, আমি আসলে খুবই চমৎকৃত হয়েছি, মুগ্ধ হয়েছি, ইনশাআল্লাহ আশা রাখছি তোমরা সবাই ভালো কিছু পাবা, আমরা এটা প্রত্যাশা রাখছি, কারণ আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তোমরা আমাদের বিশ্ববিদ্যালয়বর্তী কোর্স সম্পর্কে তোমরা যারা জানো না, তোমরা একটু সবাই দেখো, আমরা বি সি ডি তিনটা ইউনিটের জন্য পড়াবো, ঢাকা বিশ্ববিদ্যালয় বি এবং সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি প্লাস সি প্লাস ডি, জাহাঙ্গীরনগরের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম অ্যাপ ইউনিটও থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আলহামদুলিল্লাহ একটা সমৃদ্ধ টিচার্স প্যানেল রয়েছে, তোমরা যারা জানো না দেখে ফেলো, ভাইয়া আমি রয়েছি বাংলার জন্য, তোমার তানভীর স্যার রয়েছে, শাকিল স্যার রয়েছে, সুবহান রাফি স্যার রয়েছে, আনোয়ার স্যার রয়েছে, এখানে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আলহামদুলিল্লাহ দেখাবেন। এরপর তোমাদের জন্য আমাদের কোর্সটা একেবারে নামে মাত্র মূল্যে রাখা হয়েছে, মাত্র 2,500 টাকা, যেটা তোমাদের হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে বসলে কিন্তু চলে যায়, অর্থাৎ তোমার বন্ধুবান্ধব নিয়ে বসে যে চা পানি তুমি খাবা সেই টাকা দিয়েই আমরা তোমাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছিয়ে দিব। এই অঙ্গীকার আমরা করছি, প্রতিজ্ঞা ইনশাআল্লাহ, প্রতিজ্ঞা হৃদয়ে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তোমাদেরকে তোমাদের স্বপ্নযাত্রায় আমরা সঙ্গী হতে চাই, সোপান হতে চাই। এবার তোমাদের পালা, তোমরা জাস্ট বিশ্বাসটা রাখো, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পক্ষ থেকে যতটুকু করা দরকার আমরা করব, পাশাপাশি যে কোনো প্রবলেমে অবশ্যই আমাদের 1-to-1 কমিউনিকেশন হবে, অর্থাৎ প্রত্যেকটা স্যারকে তুমি কাছে পাবা, জিজ্ঞেস করতে পারবা, স্যার এরকম প্রতিদিন একটা টপিক পড়াবেন, একটা টপিকের ভিতর একটা টপিক বুঝ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, আমরা জাস্ট প্রত্যেকদিন একটা টপিকে পড়াবো, কিসের জন্য? আমি কিন্তু গত ক্লাস যখন নিয়েছি আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমরা ব্যাখ্যা দিব না প্রশ্নের, কেন? কারণ আমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ক্লাস নিব, যেমন আজকে আমি আভিধানিক ক্রম নিয়েছি, আমরা আগামী ক্লাস যখন হবে তখন এমন একটা টপিক ধরবো যে টপিকটা সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশ্ন আসে, অবাঞ্ছিত আমরা বেশি পারি বলে টপিক ধরবো বিষয়টা মোটেই এরকম যেন না হয়, আমরা এটা খেয়াল রাখবো। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, তোমাদের তানভীর স্যারকে তোমরা সবাই একটু ধন্যবাদ দিয়ে দিবা, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা, এবং ক্লাসটি কেমন লেগেছে একটু বলো তো আমাকে। আজকের তানভীর স্যার ক্লাস করিয়েছেন মোটা দাগে, আমি আসছি জাস্ট মেহমান হিসাবে, দেখি বলো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে বলো তো বাচ্চারা, তোমরা তো আমাকে মোটামুটি সবাই চেনো, তানভীর স্যারটা কিন্তু চিনতেছো, তানভীর স্যার কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকতেন এতদিন পর্যন্ত, তিনি আমাদের যে সকল জিনিসপত্র যেগুলো আছে, মেটেরিয়ালস যেগুলো আছে, বিশেষ করে আমার যে বাংলার ভিত্তি এটা বলা যায় তানভীর স্যার রেডি করে দিতেন আমাকে, দ্যাটস মিন বুঝতেই পারছো তিনি আসলে কিন্তু একেবারে বেশি এসছেন বিষয়টা কিন্তু এরকম নয়। ওকে দেখি বলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও তো দেখি। প্রবাস বলছে খুব ভালো লাগলো স্যার, ভালোই বুঝেছি এগুলো, থ্যাংক ইউ। এটা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা কমন পাচ্ছ, বাকিটা একটু জানাও আমাকে, তোমাদের কমেন্টগুলো আমাদের প্রেরণা জাগায়, আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। ওকে আফিফা বলছে খুব ভালো মাশাআল্লাহ, আফিফা থ্যাংক ইউ ভাইয়া। দেখি বাকিরা বলো ভাই, ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে যদি কোনো ধরনের সমালোচনা থাকে আমাদেরকে কোন জায়গাতে ইম্প্রুভ করতে হবে ওইটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আচ্ছা ইনশাআল্লাহ আমি নিব, সমস্যা নেই ভাইয়া, ইনশাআল্লাহ নিব, আমি নিব ক্লাস, আমি তো আছি। হ্যাঁ সাইফুল আলম আমি নিব ক্লাস বাবা, আমি নিব, আমার তোমার তানভীর স্যারও নেবেন, ওকে টেনশন নাই। আচ্ছা দেখতে স্বপ্নের রাজকুমারী বলছে অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে, আমি বসে বসে দেখতেছিলাম ক্লাস আসলে, দেখতেছিলাম আর কি, এবং চমৎকার লেগেছে।
এই যে তোমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, একটা চমৎকার টপিক, যেখান থেকে সবসময় প্রশ্ন আসে, এরকম একটা টপিক বোঝানো কিন্তু অত সহজ নয়। এটার জন্য অভিজ্ঞতা লাগে, প্র্যাকটিস লাগে, পরিশ্রম লাগে। চাইলেই পড়ায় ফেললাম বিষয়টা, কিন্তু এরকম নয় টোটালি। ভেরি গুড, জিমু বলছে খুব ভালো, কায়সার আহমেদ বলছে খুব ভালো লাগলো, দেখেছো মাশাল্লাহ। এটাই সবচেয়ে আমাদের সবচেয়ে বড় পাওয়া, এই যে তোমরা বাচ্চারা আমাদের উপর ভরসা করতেছো, আমাদের যে প্র্যাকটিস, আমাদের যে পরিশ্রম, আমাদের যে দিক নির্দেশনা, আমাদের যে ক্লাস যেগুলো আছে এগুলো তোমরা আছো, এটাই হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, সাইমন আউটস্ট্যান্ডিং, আসমা বলছে খুব ভালো লেগেছে। ওকে স্যার, পিডিএফটা দিয়েন। হ্যাঁ, আমরা পিডিএফগুলো আমাদের যেগুলো নাকি পেড বেসিস স্টুডেন্ট যারা আছে, যারা ভর্তি হবে তাদেরকে অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা যারা নাকি এখনো পর্যন্ত আমাদের বেসে ভর্তি হও নাই, দ্রুত আমাদের কোর্সগুলো এনরোল করে ফেলো। আমরা আসলে একেবারে অনেক বেশি স্টুডেন্ট পড়াবো, 1,000 স্টুডেন্ট, 2,000, 3,000, এরকম স্টুডেন্ট আমরা বলিও না, আমরা এরকম টার্গেটও করি না। আমাদের অল্প স্টুডেন্ট টার্গেট, এবং অল্প স্টুডেন্টকে তাদের স্বপ্নের জায়গায় পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকে। ওকে, আমি শুধু এখানে বলছি কথাগুলো এরকম নয়, তোমাদের অনেকের মনও হইতে পারে স্যার আপনারা হয়তো বেশি পড়াচ্ছেন না, এরকম হইতে পারে, বিষয়টা হচ্ছে এরকম আসলে নয়। আমি যখন অফলাইনে পড়ি বিষয়টা অনেকখানি এরকম, সেই কারণে আমি সীমিত স্টুডেন্ট পড়াই। এখানেও আমাদের লক্ষ্য হচ্ছে সীমিত স্টুডেন্ট পড়াবো, প্রপার একটা সার্ভিস এবছর আমরা দিব, যেন প্রত্যেকটি স্টুডেন্ট তার স্বপ্ন ছুঁইতে পারে। আমাকে একেবারে আমার পার্সোনাল পেজে মেসেজ দিয়ে অনেকে জিজ্ঞেস করছে, স্যার আপনি ক্লাস নিচ্ছেন কিনা? আমি বলছি হ্যাঁ, অবশ্যই নেবো ক্লাস। এবং আমরা তোমাদের প্রত্যেকজনকে, প্রবলেম হয়েছে আমাদেরকে নক দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করা হবে, নক দিবা। তোমরা যারা ইন্টারমিডিয়েট ক্লাস করেছো তোমরা জানার কথা, আমরা চেষ্টা করেছি বাংলাটা একেবারে পরিপূর্ণভাবে শেষ করে দিতে, অন্যান্য স্যার ট্রাই করেছেন ভালো কিছু দেওয়ার জন্য। ওকে, স্যার এগুলো পিডিএফ কুরিয়ার পাঠানো হবে ফ্রিতে? হ্যাঁ, তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে, তোমাদের শিট দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমাদের কি দেওয়া হবে, শিট দেওয়া হবে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রবাস বলে স্যার ভার্সিটি টিকতে পারলে দেখা করবে ইনশাআল্লাহ। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে, অবশ্যই দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে, আমি চেষ্টা করব একটু ক্লারিফাই করতে, যদি কোনো প্রবলেম থাকে বা আদার্স। ওকে, তোমাদের সবার জন্য আসলে অনন্ত শুভকামনা, চেষ্টা করতেছো সবাই, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা চেষ্টা করতে স্বপ্ন পূরণের জন্য, মা বাবার যে একটা আকাঙ্ক্ষা রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য। আমরা তোমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, পাশে থাকি, হৃদয়ে ধারণ করি, পরিশ্রম করি, তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করি। এগুলো হচ্ছে আমাদের মূল কাজ। আমরা লাইভে থাকবো সার্বক্ষণিকভাবে 24/7, এটা আমরা কখনোই বলবো না, কারণ আমরা সারাদিন যদি লাইভের মধ্যেই থাকি, একই দেখা যাচ্ছে তোমার ঘন্টাগুলো বারবার বাজাতেই থাকলে দিন শেষে তোমাদের কোনো লাভই হবে না, রেজাল্ট কখনোই আসবে না। চাইলে ঘন্টার পর ঘন্টা লাইভ নিয়েই যাই, বাট বাস্তবতা হচ্ছে এগুলো তোমাদের কোনোই কাজ আসবে না। যদি আমি সুনির্দিষ্ট একটা টপিক 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি, যেটা তুমি একদম ফেয়ারলি বুঝবা, এটাই তোমার জন্য জরুরি, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। ওকে স্যার, ভার্সিটিতে ব্যাকরণের বুট বই থেকে হবে? ব্যাকরণ নিয়ে আমরা পেট বেছে বিস্তারিত আলোচনা করব। ব্যাকরণ আসার কতটুকু দরকার হয় না, দরকার হয় না হয় এগুলো তুমি বুঝবা, তুমি আর কখনোই এই প্রশ্ন আর করবা না, ঠিক আছে? প্যারা নেওয়ার মোটেই দরকার নাই, ঠিক আছে? ফি আমার ইল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ পেট বেসের ক্লাসে, এছাড়াও সামনে যে ফ্রি ক্লাস সেখানে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর শুরু করেছেন, আমি শেষ করে দিলাম।